वेरी गुड मॉर्निंग, गुड मॉर्निंग बोला जाए ना, 12টা বেজে গেছে। সো ভেরি গুড আফটারনুন ফ্রম বোথ অফ আস। আজকে শ্রী যাচ্ছে ওর বাড়িতে, তো আমি ওকে জয়েন করব হচ্ছে দুদিন পরে, জামাই ষষ্ঠীর দিন জয়েন করব। তো এখন ওকে আমি ওর বাড়িতে ছাড়তে যাচ্ছি, তার সাথে কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো আমার বাড়িতেও দিতে হবে, ওর বাড়িতেও দিতে হবে। পার্সোনালি আমার আর ওর দুজনেরই গাছ পছন্দ, ফুল গাছ পছন্দ, আর ওর মায়েরও ফুল গাছ পছন্দ। তো সেই জন্য এবারে আমার তরফ থেকে অন্য যাই গিফট থাক, এই গাছের গিফট অ্যাটলিস্ট থাকবেই, তো সেই জন্য সেইটা কিনতে যাচ্ছি। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমার বাড়িতেও ফুল গাছ এই মুহূর্তে কিছু নেই সেরকম। দেখতে জবা হয়েছে, দেখা জবাটা হয়েছে কি আছে? হ্যাঁ হয়ে গেছে। ওয়েট ওয়েট, এই যে সেই জবা গাছটা আমার ভীষণ পছন্দ। বেসিক্যালি এটা মরে গেছিলো, তারপরে জল দিয়ে এটা ঠিক হয়ে নতুন পাতা হয়ে যখন ফুল হয়েছে দেখছি না, মানে এর থেকে বেশি মানে হ্যাপিনেস বোধহয় কিছু থাকে না। এটা বর্ষাকাল, মানে সেই জন্য বেসিক্যালি আমার জুঁই, বেল, বেল ফুল, তারপরে আমার মায়ের পার্সোনালি পছন্দ হচ্ছে শিউলি, শিউলি ফুল গাছটাও একটা নিয়ে আসার ইচ্ছা আছে। চলো দেখাচ্ছি একেবারে গাছের দোকানে গিয়ে বাকি দেখা। যেটা পছন্দ হলো ওকে যেটা বললাম সেটা হচ্ছে একটা বেল, একটা জুঁই, একটা শিউলি, একটা সাদা জবা দিতে। আর কাকিমার জন্য কি কি নিলাম আমরা? একটা তুলসী গাছ, এখনো ডিসাইড করিনি, তুলসী টগর আর ওটা কি ছিল রেড কালারের, রঙ্গন, 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 ওই দুটোর মধ্যে দেখছি কোনটা নেব। তাহলে কোনটা, এইগুলো কত গো? তাহলে 70 টাকা। দুটো নেব, দুটো মানে তারই রঙ্গন আছে, দুটো আছে 50 টাকা, আর বড় কোনটা 70 টাকা। এখন বাজে 1:30, আমাদের মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লাগলো সব কিছু কাজবাজ ছাড়তে। কাজবাজ সেরে শ্রীকে শ্রীয়ের বাড়িতে আমি ছেড়ে এলাম। ও কাকিমার জন্য দুটো গাছ নিল, মানে বেসিক্যালি আমি আর ও দুজনে মিলেই নিলাম, একটা সাদা জবা, একটা তুলসী গাছ। আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা টব ওখানে রয়েছে যেগুলোতে কোনো গাছ নেই, মাটিটাকে একটু খুঁচিয়ে খাচিয়ে সরিয়ে সারিয়ে যতটা যা হয় এখানের যে গাছের যে মাটিগুলো আছে সেগুলো ওগুলোর মধ্যে সেট করে দেবো। ও দেখাচ্ছি কীরকম করে আমি গাছগুলো বসাচ্ছি, চলো সঙ্গে চলো। আমাদের কারি পাতা গাছটা, এই যে এই কারি পাতা গাছটা, এটা একটা লঙ্গার ভার্সন ছিল, সেটা হচ্ছে এইটা মানে এতটা মতন বড় ছিল, ওটা নষ্ট হয়ে যায়। সেটা তুলে আমি দুটো ছোট গাছ হয়েছিল সেইগুলোকে প্রপারলি বসাতে গিয়ে দেখলাম তার শিকড়টা এরকম অবস্থা, আর যেটা পাঞ্চব শিকড় সেটাই অনেকটা এরম অবস্থা। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এই যে এই নতুন গাছটা আনলাম সাদা জবা, এটা হচ্ছে শিউলি গাছ, যেটা এখনও ফল পাওয়া অনেক দেরি, 1 বছর মিনিমাম। জব বেল আর জুঁই গাছ, এই দুটো বেল আর জুঁই। সো গুড ইভিনিং, ছাদে আসলে এই ছতলা উঠতে উঠতে আমার কার্ডিওটা খুব ভালো মতন হয়ে যায়। এক মিনিট, লকডাউনের ঘোষণা হয়েছে, মানে সেই পার্শিয়াল লকডাউন যেখানে যেটা মোটামুটি 1 জুলাই অবধি চলবে, যেখানে সরকারি এবং বেসরকারি অফিসগুলোকে বলেছে 25% ওয়ার্কার্স নিয়ে কাজ করতে পারে, বাট সেক্ষেত্রে অফিসকে গাড়ি দিতে হবে। রেস্টুরেন্ট খোলা যাবে দুপুর 12টা থেকে 8টা অবধি, 8 ঘন্টা। যদি জানি এই লকডাউনের কী মানে, যদি সবই ওপেন করেই দেয় আংশিক আর কী রইল। আর এখন বাজে 6:00, আমি স্নান ফান করে ছাদে এলাম, দুপুরবেলা গাছ ফাছ বসিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, স্নানও করিনি। এখন উঠে স্নান করলাম, ফ্রেশ হলাম ভালো মতন, আর এখনও হাঁপাচ্ছি।
হ্যাঁ মানে ফিটনেস বলে কোনো বস্তু নেই আর শরীরের মধ্যে। ওয়েদার আজকে প্রেজেন্ট, হাওয়া টাওয়া ভালোই দিচ্ছে, ওই জন্যই ছাদে এলাম। ছাদে আরও দুজন দাদার আসার কথা আছে, দুজনেই বলে ছটা নাগাদ আসছে, তো আমি সবার আগে চলে এসেছি তোমাদের সাথে একটু কথাবার্তা বলতে, বলে ঠলে নিই তারপরে আবার ওদের সাথে গল্প টল্প করবো। আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম যেটার নাম হচ্ছে JL50, যেটা হচ্ছে 35 বছর একটা ফ্লাইট মিসিং ছিল, হঠাৎ করে 35 বছর বাদে সেই ফ্লাইটটা একটা জায়গায় এসে ক্র্যাশ করে। এই 35 বছর ফ্লাইটটা ছিল কোথায় সেটা নিয়ে স্টোরিটা, আমি এর থেকে বেশি আর কিছু বলছি না। এইটা অনেকটা আমার মনে করিয়ে দেয় ওই একটা হোক্স টাইপের উঠেছিল, যেটা হচ্ছে Pan Am 914 ফ্লাইটটা, যেটা 1955 সালে নাকি টেক অফ করে আর সেটা নাকি আবার 1985 সালে দেখা যায়, তারপরেও নাকি আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো আজকে ডিনারটা খুব একটা ভালো মতন হয়নি, তার কারণ একটাই, ওই যে ছাদে গেছিলাম সন্ধেবেলা, সেখান থেকে মোটামুটি রাত্রি 9টা সাড়ে 9টা অবধি আড্ডা মেরেছি। তো ওখানে যে দুই দাদা ছিল তারা দুজন চাউ অর্ডার করেছিল, তার মধ্যে এক দাদা ছিল হচ্ছে পাঞ্জাবি, তাদের আজকে কোনো একটা প্রোগ্রাম ছিল যার জন্য তাকে আজকে ভেজ খেতে হতো, সে ভুল করে এক চাউমিন এনে ফেলে এবং তারপরে সে আমাকে ইনসিস্ট করে যে চাউমিনটা নিয়ে আসার জন্য, সেটাই খাচ্ছি আমি, চাউমিনটাই খাচ্ছি। চাউমিনটার টেস্ট খুব ভালো, বাট ব্যাপারটা হচ্ছে মানে আমার হাক্কা চাউমিন আমি একদমই খাই না, টেস্টের কারণে, টেস্টটা খুবই ভালো বাট যেহেতু আমি খাই না চাউমিন সেই জন্য। সো এখন বাজে রাত্রির 11:30, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যদি ভিডিওটা এতক্ষণ দেখেই থাকো, এত ওই গাছ ফাছ এনেছি মজা করেছি সেসবগুলো যদি দেখেই থাকো, তাহলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, টু কমেন্ট, অবশ্যই অতি অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করো। হোয়াটসঅ্যাপ যে ফ্যামিলি গ্রুপগুলো আছে, বন্ধুদের গ্রুপগুলো আছে, সেখানে ভিডিওর লিঙ্ক বা আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারো। বাটনটা রয়েছে সেই লাল রঙের বাটনের উপর, নাচো গাও লাফাও বিরিয়ানি খাও, বাট প্রেস করে যাও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।